ছিল হ্যাঁ রোদ্দুরে শান্তি হয়েছে। হ্যাঁ বাবা, আমি বাবুই, আমি তো ব্লক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ। আর সানডে, রবিবার, ছুটির দিন অনেকেরই। আমি যাচ্ছি দোকান খুলতে। রোদ্দুর এখন জাস্ট ফ্রেশনেস মানে কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আমার সঙ্গে নিচে নামবে, তো ওকে বাবা মার কাছে দিয়ে বেরিয়ে যাবো। আশা করি তোমরা সুস্থ স্বাভাবিক ভালো আছো এবং সেরকমই থাকার চেষ্টা করো, ব্লগ রোজ দেখতে থাকো। এই যে বাবুই, বলে দাও তো গুড মর্নিং, বলে দাও, এটা বলে দাও, বলে দাও গুড মর্নিং। হ্যাঁ, ওই বুঝে নিতে হবে আর কি, গুড মর্নিং বলে দিয়েছো। তো যাই হোক, দিনটা সবাই ভালো করে শুরু করো। বাইরে তো মেঘলা আকাশ, আবার রোদ ঝিলিক মারছে রোদে, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে আবার মেঘলা আকাশ করছে। পঙ্গু কি বলবে, কি বলবে, কি বলবে, কি বলবে, কি বলবে, আর কিছু বলবে? চলো, আমি দোকান বেরিয়ে যাচ্ছি, দেখতে থাকো সানডে স্পেশাল আমাদের কি কি হতে চলেছে। 11টা বাজে ঘড়িতে, এখন দোকান তো খোলা হয়ে গেছে, এখানে বৃষ্টিপাত আরম্ভ হয়ে গেছে। ভালো, একটু ওয়েদারটা ঠান্ডা হলে একটু ভালো। গাজর বৃষ্টিটা হচ্ছে, শীতটা কিন্তু ভালোই বেড়ে গেল হঠাৎ করে। আর কিছু মালপত্র বাইরে যেগুলো সাজাই সকালবেলা করে, সেগুলো কিন্তু আবার ভেতরে ধুয়ে দেওয়া হলো, না জল দেখে গেলে ভিজে যাচ্ছিল। বেশ ভালো জোরেই বৃষ্টি হচ্ছে, কিন্তু এরকম হালকা বৃষ্টিপাত চলছে। দোকানটা যদি আমার খোলা হয়ে গেছে, বৃষ্টিপাত চলছে এরকম। যদিও বৃষ্টিটা কমে গেল, মানুষের একটু বৃষ্টিপাত হলে আনন্দ হয়, আমাদের দোকানে বৃষ্টিপাত হলে না দুঃখ কষ্ট হয়। কেন হয় দেখাচ্ছি, একটু জাস্ট বৃষ্টিপাত হলো আর তাতে এই অবস্থায় সমস্ত রকম প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, দেখে নয়। মানে ছাদটা যেহেতু অনেক পুরাতন ছাদ, আর দোকানের ছাদের মুখে যে নর্দমা, সেই নর্দমার মুখে কেউ ইটের টুকরো রেখে দিয়েছে, আর সেই জন্য এইখান থেকে পুরো জলগুলো পড়ে 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 এই সমস্ত মালপত্র আমার ভিজে যায়। এই দেখো, এই একটা গামলায় জল জমেছে শুধুমাত্র ওই একটা কৌটোদের জন্য, এবং এটা ছিল শিব ঠাকুরের ভস্য, সব ভস্যগুলো নষ্ট হয়ে গেল। এরকম করে পুরো শোকেতে যা মাল দেখছে সব মাল ভিজে গেছে। এই আমি এখন ন্যাকড়া দিয়ে সব মুছছি, মানে বৃষ্টিপাত হলেই আর কি দোকানের আমাদের অবস্থা এত খারাপ হয়ে যায় কি বলা যায় না। পুরো সব মাল ভিজে গেছে, দোকানের ছাদের ওপর কেউ একটা ইটের টুকরো রেখেছে নর্দমার মুখে, ব্যাস জলটা পাস হয়নি, জলটা সাইড দিয়ে পাস হয়েছে, পুরো দোকানের ভেতরে জল পড়েছে। ভুলে কারোর কত সর্বনাশ হয়ে যেতাম, এইগুলো সমস্ত ভুলে দেখো জল পুরো ভর্তি হয়ে গেছে। এই ডিব্বাগুলো এখানে ছিল, সমস্ত জলে ভর্তি হয়ে, এটা গোলাপ জল, এটা বিরিয়ানি আতর, সব নষ্ট হয়ে গেল জল ভরে, এগুলো সব নষ্ট হয়ে গেলো। মানে এমনি জলে এই জল ঢুকে গেলো, পুরো নষ্ট হয়ে গেলো। এইরকম করে পুরো দেখো এখনও জল পড়ে যাচ্ছে, পুরো জলটা লিক করেছে। মানে কেউ একজন ইয়ার্কি মেরে ভুলটা করে আর তার জন্য সবাই সেটার প্রতিদান দেয়। আর এখানে টিপ টিপ বৃষ্টি শুরুই হয়ে গেছে, সকাল সকাল একদম মেঘলা আকাশ, বৃষ্টিও পড়তে শুরু করেছে। বাট এই যে এই পজিশনটা পুরো এখনো মেঘ নেই, আর বলতে বলতে একদম ঝমঝমিয়ে বৃষ্টি। এতটাই জোরে বৃষ্টি হচ্ছে, বাইরেটা পুরো একদম সেই ধোঁয়া টাইপের একদম ভর্তি হয়ে গেছে, ক্লিয়ার না। ওখানে পেছনে সাউথ সিটি দেখা যায়, সেসব কিছুই দেখা যাচ্ছে না। এই কদিনের মধ্যে এই প্রথম বৃষ্টিটা এত জোরে হচ্ছে। আর এখানে আমার বিছানা টিছানা সব পরিষ্কার করে গোছানোও হয়ে গেছে, আর ঘর টর তো সুলেখা দিয়ে এখানে মুছে দিয়ে যায়, ওটা করতে হয় না। তো এখন যাব নিচে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সোমরূপ। অনেক দিন পর আজকে আমি হয়তো এরকম মানে গুড মর্নিং উইশ করে আমি ব্লগটা শুরু করতে পারছি, কারণ এখন ছেলে নেই, ছেলে তো নিচে চলে গেছে, আমারও স্নান টান কমপ্লিট হয়ে গেছে। পুজোটা আজকে মা দেবে বললো, তো মা ওপরে আসবে, যার জন্য আমার একটা কাজ থেকে একটু ফাঁকা আছে। তো আমি নিচে চলে যাব, আর বাইরে তো হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি, দেখাচ্ছি বৃষ্টি, মানে সকাল থেকে উঠে একদম মেঘলা আকাশ,
খুব ভালো বৃষ্টি হচ্ছে, আর সেখানে আমার জামা কাপড়, আমার না মানে রোদ্দুরের জামা কাপড় গুলো তো সেখানে বাইরে শুকুত দেওয়ার কোনো ব্যাপারই ছিল না, তো সেগুলোকে আপাতত আমি ভেতরের দড়িতে দেব, দিয়ে তারপরে নিচে নামবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আজকে সানডে যেহেতু ওর দোকান বন্ধ হয়তো হবে, বা যদি নাও হয় ও হয়তো ঘরে থাকতে পারে, তো সেখানে সারা সপ্তাহ আমরা কিছু কাজ জমিয়ে রাখি যেগুলো সানডে যেদিন ওর অফ থাকে সেদিন করার জন্য। তো আজকেও সেরকম কিছু কাজ আছে, কতটা করতে পারবো জানি না, বাট আজকে একটা বেরোনোর প্ল্যান ছিল, কাজের জন্যই অবশ্যই বেরোবো, কিন্তু যা ওয়েদার দেখছি এখানে তো মনে হয় না ছেলেকে নিয়ে বেরোতে পারবো। যাই হোক, ঘরে যে কাজগুলো আছে সেগুলোকেই আজকে করার চেষ্টা করি। বৃষ্টি একদমই কমে গেছে, আর একদম বৃষ্টি পড়ছে না, আর আকাশও অনেকটা পরিষ্কার হয়ে গেছে, পুরো আবার সাদা মেঘ দেখা যাচ্ছে নীল আকাশে, দারুণ। যদিও এখানে ওয়েদার পরিষ্কার মোটামুটি হয়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বাট আমাকে স্টিল জামা কাপড়গুলো এখানে মেলে পাখা চালিয়ে যেতে হচ্ছে, কারণ বাইরে মেলার রিক্স আমি নিতে পারছি না, যতটা শুকোয় শুকোবে। এখন 10:30, এখানে বাইরে রোদ বেরিয়ে গেছে, একটু আগে যত বৃষ্টি হয়েছে আর এখানে যত কিছু হয়ে গেল কেউ জানতেও পারবে না। আমি সব মালপত্র রোদে দিচ্ছি শুকনো করতে, যাই হোক বাইরে রোদ বেরিয়ে গেছে ভালো। সকালে ব্রেকফাস্টের জন্য আমি ম্যাগি বার করে রাখলাম, বাট গ্যাসটা এখানে শেষ হয়ে গেছে, এখানে কড়াইতে জল রেখে দিয়েছি গরম বসাবো বলে, বাট যখন আমি মা গ্যাসটা জ্বালতে গেল গ্যাস শেষ, এখন গ্যাস লাগানো হবে তারপরে ম্যাগি সেদ্ধ হবে। ততক্ষণে ছেলের এখানে ব্রেকফাস্ট আমি রেডি করে নিচ্ছি। গ্যাস লাগানোর পরে এখানে ম্যাগি সেদ্ধ হয়ে রেডি। ম্যাগি এখানে রেডি, আজকে একটু সয়া সস আর টমেটো সসও দিলাম, যদিও এটা কোনোদিন দিই না, আজকে প্রথম দিলাম, জানি না টেস্ট কেমন হবে। তো জাস্ট বাজার হাট করে ফিরলাম, আজ বেশি বাজার ছিল না যদিও, বাট রাস্তা এত কাদা, পা পুরো স্লিপারি, মানে জুতো স্লিপারি, বেশি হাঁটা যাচ্ছে না, একটু হাততে গেলে পা স্লিপ করছে, আর বৃষ্টি হাত শুরু হলো না, শুরু হলো আনাজপত্র পচে যাওয়া আরম্ভ হয়েছে, টমেটো 80 টাকা কিলো হয়ে গেলো, ভগবান জানে বাজার কোথায় যাবে। আর কিছু মাস শ্রেণীর মানুষ আছে, এগুলোকে একদম সুবিধাবাদী করে নেওয়ার চেষ্টা করছে, গরিব মানুষের অবস্থা খারাপ। আর জাস্ট বাড়ি ফিরলাম, এখানে এই বাবু এখন স্নান করার প্রসেস চলছে, ইনি এখন চান করবে না, সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। কি এখানে রোদ্দুরে চানের জল তৈরি করা হয়ে গেছে, কি এই যে স্নানে বসেছে, এখানে ম্যাডাম ওকে চান করাচ্ছে, মা এতক্ষণ ধরে জল তুলে দিচ্ছিল, আমি এখানে ভিডিও করছি, জল টিফিন করতে এসেছি তাই ভিডিও করছি, আর ইনি কি আরাম, নিজে মাথায় নিয়ে জল ঢালছে, এই বাবা দেখি দেখি বাবুই। চান হলো, এবার পাউডার মাখা চলছে, বলো খুব শান্ত বাচ্চা, এখন আওয়াজ পাওয়া যাচ্ছে, হ্যাঁ সত্যি হাঁচি, তাই না বাবা। এ বাবুই কি করছিস, ওখানে ও কাপড়টা নিয়ে চললো মেলতে, এখানে কাপড় নিয়ে পড়ে আছে, কি তুই কথা তুই বারণ করেছিস, হুঁ করছিস কেন, কি চাইছে ওটা কি, আচ্ছা এখানে মেলো না, ফাঁকা জায়গাটা মেলতে কি হয়েছে, কি হবে না আমুল কুল খাবে, ফুলতে হবে,
নেই। ধরো বলুন স্যার। এই যে এখানে টিফিন খাওয়া হয়ে গেছে, এখন আমুল কুল খাচ্ছে। আরে এই তখন যা দেখবে তাই চাইবে, যা দেখবে ওই মা যা খাবে আমরা যেটা খাবো সেটাই একবার এসে চাইতে আসবে। ই আমুল কুল ঠান্ডা রাখে দিলে, অত ঠান্ডা দিও না, না অত ঠান্ডা খায় না, অত ঠান্ডা খায় না, তাকাচ্ছিস কি দেখে নি লাগবে, অত ঠান্ডা খায় না, জিভটা জিভ বের করছে এমন করে। খুব ভালো লেগেছে, দেখি দেখি কত কতটা খুশি, দেখি কতটা খুশি, কতটা খুশি, বড় খুশি, বড় খুশি। চলো আমার ওখানে টিফিন রেডি হয়ে গেছে, আমি ওখানে টিফিনটা খেয়ে নিই, কি দিয়েছে দেখি আমাকে। এ বাস ম্যাগি, কতদিন পর চটপটা ম্যাগি। চলো দারুণ টিফিন আজকের, সানডে বলে কথা। টিফিন মাঝে মাঝে একদম চেঞ্জ না হয় না, তাহলে মুখের টেস্ট আলাদা হয় না। যাই হোক টিফিনটা বানিয়েছে, থ্যাংকস টু ম্যাডাম, ভালো বানিয়েছে, ভালো হয়েছে। অল রাইট, টাইম এখানে 12:30, আবার টিফিন খেয়ে দোকান বেরোনো হয়ে গেল। আর এখানে ওরা এখন রান্না করতে বসে গেছে, আছে চিকেন হচ্ছে, চিকেনের প্রিপারেশন চলছে, ভাত বসে গেছে এখানে, এই সমস্ত প্রিপারেশন চলছে। এনিওয়ে আমি বেরিয়ে যাচ্ছি, ওরা রান্না করুক তারপরে এসে খাওয়া যাবে। আজকে এখন ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে, এখন একটু কমেছে, ঝাঁকা ঝাঁকা বৃষ্টি হচ্ছে। এখানে চিকেন আমার ধোয়া আছে, যদিও আজকে যা বৃষ্টি হচ্ছে একদম পুরো খিচুড়ির দিন, তবুও সানডে তো চিকেন এনেছে। আর এখানে কিছু বোনলেস কিছু রয়েছে আলাদা করা, যেগুলো আমি একদম পুরো কষা কষা রান্না হবে, আর এটা একটু গ্রেভি টাইপের ওই ঝোল হবে আলু দিয়ে। আজ সকাল থেকে একবার বৃষ্টি একবার রোদ, এই খেলা। এখন এতটা রোদ বেরিয়েছে বাইরে, যাই হোক সকালে যেগুলো মালপত্রগুলো ভিজে গেছে সেগুলো দিলাম আমার শুকনো করতে, রোদে শুকনো হচ্ছে, একবার ভিজছে একবারই হচ্ছে। তো আজ সানডে, এবার দোকান বিকেলে খোলা, কারণ বিপত্তারিণী পুজো মঙ্গলবার আছে সেজন্য খোলা। তো লাঞ্চ করতে বাবার কাছে এলে আমি যাবো, আমি হয়তো বিকেলে আসবো না, বাবা একাই থাকবে, কারণ সানডে একদিন ছুটিটা দরকার পড়ে, বাইতে না রোদুরকে টাইম দিলে সেই বা বড়ো হয়ে পাবে কি। এটা কি দুষ্টুমি, এটা কি দুষ্টুমি, হ্যাঁ দেখি এই দেখ ফেলে দিল বোতলটা, ছুঁড়ে ওখানে ফেলে দিল কি, হ্যাঁ লাঞ্চ টাঞ্চ তো হয়ে গেছে, হ্যাঁ 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 হ্যাঁ। সানডে স্পেশাল লাঞ্চ এখানে রেডি, এখানে কষা মাংস আছে, আর এখানে আলু দিয়ে প্লেন মাংসের ঝোল আর ভাত। এই যে ছেলেকে ছেলেকে নিয়ে কি হয়েছে, ও এখন ঘুরছে, ওর খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, রেস্ট নেওয়া হয়ে গেছে, এবার ঘুরছে। এখন তো ঘুমের কোনো ব্যাপার নেই, বল জলে বোতল নিয়ে চলে গেল, যা আমরা জল খাবো না, বোতল নিয়ে চলে গেছে, ও জল খাও বাবু। ও জলের বোতলটাই নিয়ে চলে যাবে, জলের বোতল আবার আছে, অনেক আছে, তোমার মিনিটা আছে, ছোটটা আছে তোমার, আসো। কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, যা কি বলছিস, কি বলছো, কি বলছো,
বাবা কি কি হয়েছে? হয়েছে আর 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 কি? সবাই কি ডাকছে নাকি? বাবার এখন চান হয়নি, 4:15, 4:15 ইন্ডিট। এই এতক্ষণ ধরে বাবা বাবা করছিল, তারপরেই সমস্ত ভমিটিং করে একদম ঘরটাকে একদম হলুদ হলুদ সাগর বানিয়ে দিল। আর সেই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, এই ঘর পুরো পরিষ্কার করলাম। এতক্ষণ ধরে এখানে পুরো হলুদ সাগর ছিল। যাই হোক, অত চেল্লামিল্লি করলে তো ওই জন্য হুট করে ভমিটা করে ফেলেছে। যাই হোক, এনিওয়ে এখন উপরে যাবো আমরা। আর আমরা এটা ছাদে এলাম, মানে নিচ থেকে উপরে উঠেই, কারণ আজ সকাল থেকে তো ঘন ঘন বৃষ্টি চলছে, একবার বৃষ্টি তো একবার রোদ। লাইফে এখনকার পরিস্থিতি হচ্ছে এরকম, আকাশ পুরো মেঘলা, অ্যাবাউট টু স্টার্ট দ্য রেন, বৃষ্টি এক্ষুনি শুরু হবে। যাই হোক, রোদ কি হয়েছে? কী বা কাকুই কাক ও কাকুই কাক কাক বলো, পায়রা কই পায়রা বলো তো, এই যে পায়রা বলো, পায়রা উপরে দেখো পায়রা। আর কাক একটু কাক বলো, কাক। আর চাঁদ কই? চাঁদ 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 কোথায় থাকে? চাঁদ চাঁদ তুমি চেনো? চাঁদ চাঁদ বলে দাও, একটু চাঁদ বলে দাও। এটা সব জানে, ছাদে উঠে আকাশকে চাঁদ দেখবে তবে ও চাঁদ বলবে, না চাঁদ দেখতে পারে চাঁদ বলবে না। এনিওয়ে আবার বৃষ্টি এখানে শুরু হয়ে গেছে। এই হলো বাইরের অবস্থা, আকাশ ভালোই মেঘ করে এসছে। এই দেখ এই চড়াই পাখি, ওই তো এ চড়াই 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 স্প্যারো, মানে চড়াই পাখি। বাবু ডাকো, কেউ ডাকছে, বাবু ডাকছে, বাবু ডাকছে, বল আমি রোদ্দুর, তুই তোমার নাম কি? ডাকো ডাকো, ওই দেখো ও বৃষ্টিতে ভিজে গেছে। আজ একে তো সানডে, আর তারপর আজকে চরম লেট, এখন ঘড়িতে 4:40, আমার এখনো স্নান হয়নি। সানডে বলে কথা, হয়তো অনেকে বৃষ্টিটা এনজয় করতে করতে এক ঘুম দু ঘুম হয়েও গেছে, বাট আমার এখনো স্নানও হয়নি, জাস্ট লাঞ্চটা হয়েছে। তারপর রোদ্দু ভমিট করে দিল হট করে, এতবার বাবা বাবা বলতে বলতে ভমিটিং করে দিয়েছে। এই যে এখন এখানে খেলছে, ঘরে বিছানায় ওর মার ফ্রেশ হচ্ছে, তারপর আমি ফ্রেশ হব, একটু বিয়ারটা সেটিং করে নেবো, তারপর যদি একটু টাইম পাই একটুখানি আধ ঘন্টা হলো একটু শোবো। আমাদের আমার কোনো দিনই অ্যাকচুয়ালি দুপুরবেলা শোয়াটা হয় না। যাই হোক, সানডেটা এইভাবে এনজয় আমি করছি। সো এই জাস্ট ফ্রেশ হলাম, বিকেল 5টা বাজে এখন, আর এখানে আবার শুরু হয়েছে বৃষ্টি। আজকে পুরো রেনি রে সারাদিন, আজকে রোদ্দুরকে খাওয়াচ্ছে ওর মা, আমি ঘরে বাইরে বেরিয়েছি বলে ওখান থেকে ঘর বেঁকিয়ে দেখছে। এনিওয়ে বৃষ্টিটা একবার দেখে না, দেখার কিছু নেই, বাট আজকে একদম মানে প্রপার বর্ষাকাল শুরু হয়ে গেল বলতে গেলে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি দেখছে এখান দিয়ে। ইয়ে বাবা পুরো সব জাল ভিজে গেছে বাবুই, আমাদের যা সব জাল ভিজে গেছে। কি হবে এখানে, একজনকে ঘুম পাড়াবার চেষ্টা চলছিল বাট কিছুতেই ঘুমালো না, বারবার বৃষ্টির যা আওয়াজ হচ্ছে, এর ঘুম ভেঙে গেছে, ঘুম হয়নি, ভেঙে যা দূরের কথা। আমি যে ভাবলাম একটু আধ ঘন্টা শোবো সানডে বলে কথা, তাও হলো না।
সত্যি এই যে বৃষ্টির আওয়াজ, সারাদিন বৃষ্টি, এই যে কতদিনের অপেক্ষা করার ফল সেটা বাঙালি জানে অন্তত। এবারে যা গরম পড়েছিল, হ্যাঁ রোদ্দুরও শান্তি হয়েছে। হ্যাঁ বাবা, আমি বাবুই আমি তো ব্লগ করছি, তোমাকে করতে হবে। আর এত দিন পর এত ক্ষণ ধরে বৃষ্টি, সত্যি আজ ছিল খিচুড়ির ওয়েদার। বাদ আমাদের তো চিকেন ভাত হলো, কিন্তু আজকে ছিল সত্যি খিচুড়ির ওয়েদার। এত বৃষ্টি, এত বৃষ্টি বাবা, ধর। ও বাবা রে, ও ব্লক করবে, ধরনি ঠান্ডা হও, আমার গাছের মাটিগুলো যেন ভিজে যায় বাবা, সব গাছে জল ভর্তি থাকুক, নাহলে আমাকে আবার গাছে জল দিতে হতো। থ্যাংক ইউ রেন এটার জন্য বাবা, বৃষ্টিটার জন্য ধন্যবাদ। এই অবশ্য বৃষ্টি না হওয়ার না, একদিকে অম্বাবুচির যোগ চলছে, একদিকে বিপত্তারিণী, একদিকে উল্টো রথ, দুটো রথই চলছে, তো এতগুলো যোগ চললে বৃষ্টি হতে বাধ্য, কিছু করার নেই। এক্স্যাক্টলি টাইম এখন 8:15, তো একটুখানি হালকা বৃষ্টিটা মানে শেষ হতে ঘুমিয়েও পড়েছিলাম এই বাবুর জন্য, এই এতটা বৃষ্টিটা কাছে পাগলামি করছিল, সেটা আমি হয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে আমাদের চা খাওয়ার কাছে রোদ্দুরে এখন খাওয়া দাওয়া রেডি চলছে, আমি জাস্ট ব্লগটা লাইভ করলাম, ব্লগটা দেখো। আর কী চাই, কী নেবে, কী মোবাইল, এ মোবাইল নেবে, এখানে মোবাইল দিতে হবে, এখানে ব্লগ আমি দেখছিলাম বসে তখন ধরে। যাই হোক, এখানে মোবাইল হ্যান্ড ওভার করি, আর আমাদের টিফিন কি হবে দেখছি। আর এখানে একজন তার পুরনো সংসার পুরো খুলে বসেছে, সব ব্যাগে খেলনাগুলোকে এখানে উল্টে ফেলে তো দিল, দিয়ে এখানে এখন কোনটা খেলবে বুঝতে পারছে না। ওর মা ওখানে কাজ করছে, আমি এখানে টিফিন চেয়েছিলাম, সে টিফিনটা জোগাড় করতে গিয়ে এখানে এই অবস্থা, সব কিছু ফেলে দিল। কোনটা নিয়ে খেলবে এখন, তুই কোনটা নিয়ে খেলবি, কোনটা নিয়ে খেলবে, ওইগুলোকে হাতে গলিয়ে গলিয়ে পুড়ে নিচ্ছে সে পড়ে। এই খেলাটা অনেকদিন ওকে ছিল না, এই ব্যাগটার মধ্যেই ছিল, খুঁজে পেয়েছে ব্যাটা। তো আমাদের টিফিন এখন এইটা, ইন্ডিয়া কোম্পানির বিশ্বকর্মের মশলা মুড়ি, এটা এনে দিয়েছিলাম তো ওর জন্য, বাট আমি আজ খেয়ে দেখি কেমন খেতে। তো এই আমাদের মশলা মুড়ি হাজির, এখানে আমরা ঝালমুড়ি খাচ্ছি, ঝালমুড়ি খেতে এসছে। এই যে তুই খাবি, তুই খাবে, এই এই ঝাল ঝাল বাবুই ঝাল, ই হাতে নিয়েছে একটা, এই দে দে দে, এই কি এই আওয়াজ চাইছে বাবু, ঝাল দেখি কামড়াচ্ছিস, দেখি হাঁ কর, এই ফেলে দিই সব কিছু যা খাবে বলে, দেখি বাবু দেখি কোথায়, এ আবার চাইছে, এই দাঁড়া 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 বসো, ওখানে মুড়ি খেতে চলে এসছে। ই বাবা রে, আজ তো সন্ধ্যেবেলাটা পুরোটাই রেস্ট নেওয়া, এই নিয়েই চলে গেল টাইম, আর হয়েছে হাতে সময় ছিল না, 10:00 বেজে গেছে, যাচ্ছি উঠি আনতে এখন। তো এখানে এখন মোয়ের সঙ্গে ভিডিও কলে কথাবার্তা চলছিল, আর এই এই বাবু বেরিয়ে গেল, রাতের ডিনার তো আমাদের এখানে চলে এসছে, আর ডিনার আমি খেতে পাচ্ছি জাস্ট বিকজ মা ধরেছে ছেলেকে এখন এখানে, ওই যে বাবার টনিক নিয়ে এখন বসেছে খেতে, এখানে ও খাচ্ছে, এখানে আমি খাচ্ছি, আর এখানে আমাদের ব্লগ চলছে টিভিতে। এক্স্যাক্টলি 12:10 আমাদের ডিনার কমপ্লিট করে উপরে চলে এসেছি, এবার আমরা ঘুমানোর প্রস্তুতি নেবো, বাট কত করে ঘুমাতে পারবো জানি না। কারণ এই বাবু পুরো ফুল স্পিডে এখন ঘরের মানে বেডের ওপর এপার থেকে ওপারে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, ব্লগ শেষ করছি এখানে, দেখা হবে কাল যদি নতুন কোনো ব্লগ করতে পারি তো তাহলে। আর ও ফেললো টিভির রিমোটটা, এই করে সব রিমোট ভেঙে চুড়ে একে কাছে করে দিচ্ছে, এটাই ওর মজা, দেখো আনন্দ পাচ্ছে, দেখো দেখো কত আনন্দ। তো যাই হোক, ব্লগ শেষ করছি, বুঝতে পারছো ওকে এখন সামলাতে হবে, নাহলে হবে না। দেখা হবে কাল নতুন কোনো ব্লগ নিয়ে, আমাদের ব্লগ দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তোমরা ভালো থাকো, টিল দেন টাটা, গুড নাইট।